Hello friends, good morning. Welcome to my channel, welcome to a new blog. আমার গলার অবস্থা ভালো নেই, মানির বার্থডের আগের দিন থেকেই আমার গলাটা গেল 12টা বেজে। যাই হোক, সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে, কারণ আজকের দিনটা আমার কাছে একটা ভীষণ স্পেশাল দিন। আজ হচ্ছে আমার মানির বার্থডে। মানির বার্থডেতে আমি কী কী করবো কী না করবো এগুলো অনেক আগে থেকে প্ল্যান বেশি করে ফেলেছি, তাই ঠাকুর আমার গলাটা আজকে খারাপ করে দিয়েছে। এই দেখো, আমি সকাল থেকে উঠেই শুরু করে দিয়েছি মানির বার্থডেতে কী কী আগে করে রাখা যায় সেটার জন্যে, কারণ কাজের মাসি রান্নার দিদি আর কি চলে এলে এগুলো আর করা আমাকে সম্ভব হবে না, কিচেন ছেড়ে দিতে হবে। তাই আমি একটু ভোর ভোর উঠে শুরু করে দিয়েছি কিছুটা এগিয়ে রাখার জন্য, আর বাকিটা করবে এসে লিজা পরে। আমি সকালবেলাতে অনেকটা ভোরে উঠেছি, উঠে ওর জন্মদিনের যে পায়েসটা সেটা বানাতে শুরু করেছি জন্মদিনের জন্য। এই দেখো, এদিকে বানিয়ে নিচ্ছি পায়েসটা। পায়েসটা খুব ভালো করে আগে থেকে বানিয়ে ঠান্ডা করে রাখতে হবে, আর পাঁচ রকমের ভাজা করে দেবো। তার মধ্যে বেগুন ভাজাটা সবার জন্য হচ্ছে, সেটা তার জন্য আগে থেকে কেটে রাখছি। ওর দাদু দিদাও আজ আসবে। এই দেখো মানির থালি, আজকে বার্থডের থালাও রেডি। পাঁচ রকমের ভাজার মধ্যে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা দেওয়া হয়েছে। আর ও খুব পছন্দ করে বড় চিংড়ি খেতে, সেই জন্য বড় চিংড়ি রান্না করে দেওয়া হয়েছে। পাঁচ রকমের মিষ্টি, চিকেন, ডাল, এই সমস্ত সব, আর বিভিন্নভাবে লিজা বেশ প্লেটটা সাজিয়েছে চিপস দিয়ে, চকলেট দিয়ে। এবার হচ্ছে ওকে আশীর্বাদ করার পালা। এই দেখো, শুরু হয়ে গেছে আশীর্বাদ পর্ব। প্রথমেই আশীর্বাদ করে নিল ওর দাদা। তোমাদের খুব খারাপ লাগছে শুনতে আমার গলার আওয়াজটা, কারণ ভয়েস ওভার দেওয়া ছাড়া আজকে আর কিছু উপায় ছিল না। এই দেখো, মানিকে আশীর্বাদ করে ওর দাদা একটু পায়েস খাইয়ে দিল। এরপরে পরপর লাইন, ওর বাবা আশীর্বাদ করলো ওকে। সবাই চাইছে মন থেকে ও যতটা পারে আশীর্বাদ নেবে। তোমাদের কাছেও বলা রইল, তোমরা প্রাণ ভরে মন ভরে ওর জন্য আশীর্বাদ করো। ইনি হচ্ছেন আমার বেয়াই মশাই, ওর দাদা। ওর দাদা ওকে আশীর্বাদ করে নিল। পাশেই ওর দিদানও দাঁড়িয়ে আছে। ওর দাদা আশীর্বাদ করাতে ও খুব খুশি। ও কী কী গিফট পাচ্ছে সেটা তো তোমাদের পরে দেখাবো, এবার আমার পালা। আমিও আশীর্বাদটা করেই নিলাম। আমার মানি, আমার মিষ্টি, ওর জন্মদিন 5 বছর, এই তো সেদিন হলো, দেখতে দেখতে দেখো 5 বছরের হয়ে গেল। খুব সুন্দর করে ওর জন্মদিনটা আমরা সকাল থেকে পালন করছি। এই যে আমি আশীর্বাদ করে ওকে একটু পায়েস খাইয়ে দিলাম, খুব খুশি মানি। সবার আশীর্বাদ পাচ্ছে, আবার পাচ্ছে গিফট। মানিকে আশীর্বাদের পর্ব চলছে। এবার হচ্ছে ওর দিদান। ওর দিদানও খুব সুন্দর সেজেছে দেখো, সকাল থেকে দিদানও মানির জন্য জন্মদিন পালনে ব্যস্ত, আশীর্বাদটা সেরে নিল দিদান। দিদান একটা বেশ বড় খেলনা দিয়েছে, সেটা পেয়ে মানি তো খুব খুশি। মানি সেই খেলনাটা নিয়ে সারাদিন চলছে। এবার হচ্ছে লিজার পালা। লিজাকে তো সবাই ভুলে গেছিলো, লিজা নিজেই বললো আমিও আশীর্বাদ করতে কিন্তু বাকি আছি। মা তো খুব সকাল থেকে টেনশানেও রয়েছে কিছুটা, যে মানি বাচ্চা মানুষ, শরীরটা পুরোদিন ঠিক যাক, কারণ বিকেলে আমাদের বিরাট সেলিব্রেশান আছে ওর বার্থডে 5 বছরের। মানির মা মানিকে আশীর্বাদ করে একটু ভাত খাইয়ে দিল, কারণ সবাই মিষ্টি খাওয়াচ্ছে, ও মিষ্টি পছন্দ করছে না খুব একটা। তাই লিজা ঠিক করলো যে একটু ভাত খাইয়ে দেবে। এই দেখো, লিজা একটু ভাত রেডি করে নিয়ে মানিকে একটু ভাত খাওয়ালো। এটাকে বলে মায়ের আশীর্বাদ। মা ঠিক বোঝে বাচ্চা কী পছন্দ করবে আর কোন জিনিসটা খাবে, কীভাবে ভালো থাকবে, সেটা মা ছাড়া পৃথিবীতে কেউ বোঝে না। এবার করলো বিপ্লব, আমার ভাই আশীর্বাদ করলো। ও বিপ্লবের কাছেও ছোটোবেলাটা অনেকটা সময় কাটিয়েছে, বিপ্লব ওকে অনেক পার্কে নিয়ে নিয়ে ঘুরে বেড়াতো। এই যে বিপ্লব আশীর্বাদ করে একটু খাইয়ে দিল। তারপরে বিপ্লব একটা প্যাকেট দিল ওর হাতে, গিফট কী দিল জানি না। এই যে বুবুন দেখো হাতে নিয়ে এসছে ওর দিদানের গিফটটা। এই যে বুবুন নিয়ে চলে এসছে দিদানের গিফটটা দেখাতে, মানির তো আর কিচ্ছু যায় না, কে কী দিল সেটা দেখাস না, কিন্তু খেলনাতে ওর অরুচি নেই। প্রত্যেক দিন আমাদের বাড়িতে কিছু না কিছু পার্সেল আসে আর তাতে খেলনা থাকে। বিপ্লবের আশীর্বাদের টাকাটা দিয়েও বিপ্লব বলে দিল যে কয়েকটা খেলনাই কিনে দিতে, কারণ ও জীবনে শুধু খেলনাটাই মনে হয় বেশি। আসলে সব বাচ্চাই তাই, খেলনা পেলে ওদের আর কী চাই, এক একটা জিনিস দুটো তিনটে করে থাকবে, তাও সেগুলো খুব পছন্দ। এবার ও ভাবছে যে এই পার্সেলটা নিয়ে আমি কী করব, টাকাটা নিয়ে।
এবার ভুবন একটু আশীর্বাদ করে নিল, কাকা বলে কথা আর একমাত্র ভাইজি, কাকাই তো মানে কোলে নিয়ে ছাড়া নিচে নামিয়ে পছন্দ করে না, চায় সারাক্ষণ কোলে নিয়েই থাকুক, এখনও বুঝি ছোট্ট মানি। কিন্তু মানি তো হয়ে গেল 5 বছরের, মানি আর এখন সেই ছোট্টটি নেই, মানিকে সবাই পায়েস খাওয়াচ্ছে শুধু ওর মা ছাড়া। খেয়ে নিল মানিও একটু পায়েস আর জল। ভুবনের আশীর্বাদ পর্ব যখন প্রায় শেষ, ওর দাদার কাছে আবার একটু আদর বাকি ছিল, সেইটা করে নিল। এবার মানি দেখো মুখে একটা ভাত নিয়ে দিকে ওদিকে ঘুরে সবাই বলছে ফটো তুলতে, বদমাইশি করছে, এই দেখো এ হচ্ছে আমার বান্ধবী, আমার স্কুল ফ্রেন্ড, ও এসছে একটু আগে, ওকে শুয়ে শুয়ে ভিডিও করছি বলে একটু আপত্তি হচ্ছিলো, যাই হোক ও এসছে বলে আমার ভীষণ ভালো লেগেছে, আমরা স্কুলে একদম ছোটোবেলা থেকে একসঙ্গে গেছি, বড় হয়েছি, তোমরা ওকে আগের ভিডিওতেও দেখেছো আমরা যখন রিইউনিয়ন করেছিলাম, সুলতাকেও তোমাদের দেখাবো বিকেলের পার্টিতে, যাই হোক সারাটা দিন বন্ধুদের। এই দেখো এদিকে প্রিয়াঙ্কা কিছুটা মার্কেটিং করে নিয়ে এসছে নিজের জন্য, বিকেলে কি পড়বে তার জন্য একটা পার্ট ওর বাকি ছিল কিছু ড্রেসের সঙ্গে, এই যে এটা নিয়ে এসছে খুব সুন্দর একটা জিনিস, জ্যাকেট টাইপের, খুব ভালো লাগছে দেখতে, ও স্লিভলেসের সঙ্গে এটা পরবে বিকেলে। এইভাবেই আমরা প্রিপেয়ার হচ্ছি বিকেলের পার্টির জন্যে। তো বন্ধুরা এই ব্লগটা কন্টিনিউ থাকবে, তোমরা বিকেলের ব্লগটা আবার দেখতে পাবে অন্য ব্লগে, তাহলে প্লিজ কন্টিনিউ